বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না সাঁতার স্মৃতি কোথায় আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কে আছে। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকেই বেশি গুরুত্ব দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই কখনো মূল্য দেয় না। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো নিজেকে কঠোর হওয়া খুব দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। ভালো থাকতে হলে মাঝে মাঝে নিঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। বুঝতে শেখো কে তোমার সাথে সময় নিয়ে কথা বলে আর কে সময় পেয়ে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো, মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়ায় তখন তার প্রিয় মানুষটা হারিয়ে যায়। আপনি যখন একা হয়ে যাবেন, পাশে থাকার মতো হাজার খুঁজলেও মানুষ পাবেন না, তখন আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীতে তা আর কোথাও শিখতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে হাজার চেষ্টা করলেও তা ভাঙতে পারবেন না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে তা কোনোভাবেই টিকে রাখতে পারবেন না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে চলে গেছে সে যেন তোমার জীবনে আসার জন্য আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে সবাই পর হয়ে যায়, কেউ পাশে থাকে না। প্রতিটা মানুষের বহুরূপী, আমরা একজন মানুষকে ঠিক ততটুকু চিনি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। কেউ মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি কষ্টের, সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতি চেয়ে সম্মানের গুরুত্ব অনেক বেশি। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মানের গুরুত্ব অনেক বেশি। নিজের দুর্বল জায়গাটা কারো কাছে তুলে ধরতে নেই, একটা সময় আসবে তখন সে তোমার দুর্বল জায়গাটা অনায়াসে আঘাত হানতে পারবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে।